আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম, তোমাদের একটা এমএলএ নেই, ঠিক আছে মালদায় দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না। আমি বললাম সিপিএমের সঙ্গে চলতে পারবো না। কংগ্রেসের প্রসঙ্গ টেনে অভিমানের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বুধবার মুর্শিদাবাদে সভা ছিল মুখ্যমন্ত্রীর, অর্থাৎ অধীরগড়ে, আর সেখানে হঠাৎ করে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে বাংলার কংগ্রেসকে সিট ছাড়া প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, একদিন কংগ্রেস করতাম আমি, কংগ্রেস থেকে আমাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি ভাবলাম সবাই ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে মালদায় দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না। আমি বললাম সিপিএমের সঙ্গে চলতে পারবো না, ওরা আমার মাথায় মেরেছে, চোখে মেরেছে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুটা অভিমানী শোনা গেল ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসুন শোনাই কি বললেন তিনি এ প্রসঙ্গে, শুনুন। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গ্রেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএমের সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটটা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে। অন্যদিকে রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মিটিংয়ে আসতে আসতে একটা মেসেজ পেলাম, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে কে যেন একটা ইট মেরেছে। তারপর আমি খোঁজ নিলাম, এসব তো আমরা পছন্দ করি না, আমরা করিও না, এইসব নাটক করে কি লাভ। পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় নয়, কাটিহারে হয়েছে, গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। শোনাই এই প্রসঙ্গেই বা কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মিটিংয়ে আসতে আসতে হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না, এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ। পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে, গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। এদিন অর্থাৎ বিহার থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যখন এরাজ্যে পৌঁছয়, তখন দেখা যায় যে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ পেছনের অংশটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এবং অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য উঠে এসেছিল এই ঘটনাকে কেন্দ্র করে, তিনি বলেছিলেন যে রাহুল গান্ধীর গাড়িতে ইট ছোড়া হয়েছে এবং যে কারণে এই ঘটনা ঘটেছে, এবং তিনি বলেছিলেন যে রাহুল গান্ধীর সঙ্গে নাকি অসহযোগিতা করা হচ্ছে, এমনটাই বলতে শোনা গিয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদেই রয়েছেন, অধীরগড়ে তিনি সভা করছেন, এবং সেখান থেকে তিনি ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়েও কিন্তু বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে তিনি একদিন কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে আমাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে মালদায় দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না। আমি বললাম সিপিএমের সঙ্গে চলতে পারবো না। কংগ্রেসের প্রসঙ্গ টেনে অভিমানের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বুধবার মুর্শিদাবাদে সভা ছিল মুখ্যমন্ত্রীর, আর সেখানেই হঠাৎ করে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে বাংলায় কংগ্রেসকে সিট ছাড়ার প্রসঙ্গে বলেন, আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আসুন শোনাই কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গ্রেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএমের সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটটা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।